আমার নাম এমদাদুল হক হৃদয়। আমি এই শহরের খুব সাধারণ একজন ক্রিয়েটিভ প্রফেশনাল। ডিজিটাল মিডিয়ার জন্য কন্টেন্ট বানাই আর ক্রিয়েটিভ প্ল্যানিং করি। তবে আমার টেলিভিশন ক্যারিয়ারের শুরুটা একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে। তো স্ট্যান্ড আপ কমেডিয়ানদেরকে তাদের জীবনের নানান সময়ে নানান ঘাত প্রতিঘাতের মুখোমুখি হইতে হয়, তাই তো? আজকে কথা বলবো স্ট্যান্ড আপ কমেডিয়ানের লাইফের এই ইউনিক ব্যাপার স্যাপার নিয়ে। স্ট্যান্ড আপ কমেডিয়ানদেরকে তাদের জীবনে সবচেয়ে বেশি যে অপবাদটা শুনতে হয় সেটা হইতেছে, ফেসবুক থেকে কপি করে জোক বলে। খেয়াল করে দেখবেন, একটা লোক সে তার নিজের তৈরি করা জোক নিজে ভাইবা নতুন কন্টেন্ট দিয়ে স্টেজে উঠে পারফর্ম করলো, কিন্তু কেউ না কেউ বলবেই ফেসবুক থেকে জোক কপি করছে। আজকের এই পারফরমেন্সের শুরুতে আমি আপনাদের সবাইরে এইটা কনফার্ম করতে চাই যে অন্তত আজকে আমি আপনাদেরকে যে জোকগুলা বলবো তার কোনোটা নিয়ে আপনারা এইটা বলতে পারবেন না যে এ তো ফেসবুক থেকে কপি করে জোক বলছে। কারণ আজকের পারফরমেন্সের জোকগুলা আমি কপি করছি ইউটিউব থেকে। আমরা যখন কোথাও দাঁড়ায় পারফর্ম করি, মাঝে মাঝে এই পারফরমেন্সের ভিডিও করে সেটা ইউটিউবে আপলোড করা হয়। আজকে এখানে দাঁড়ায় পারফর্ম করতেছি, এইটার ভিডিওটাও ইউটিউবে আপলোড করা হবে। তো এই পারফরমেন্সের ভিডিও দেখে মানুষজন নানান ধরনের কমেন্ট করে। তো কমেন্ট বক্সে যখন খুব ভালো ভালো কমেন্ট দেখি খুব ভালো লাগে। কিন্তু কিছু কিছু মানুষজন আছে যারা ওই ভিডিওর নিচে গিয়ে এই টাইপের কমেন্ট করে, ভাই 4 নম্বর জোকটা কিন্তু ইন্টারনেট থেকে নেওয়া। এই কমেন্ট দেখে আমাদের মন খারাপ হওয়ার কথা, কিন্তু আমাদের মন খারাপ হয় না, আমরা খুবই খুশি হই। কেন? কেন? কারণ সে তো অন্তত এইটা বুঝতে পারে নাই যে আগের 3টা জোক ইন্টারনেট থেকেই নেওয়া। দেখেন, আমরা আমাদের স্ক্রিপ্ট লেখার জন্য কখনো নিজে কন্টেন্ট ভাবি, নিজে জোকস তৈরি করি, আবার কখনো কখনো বিদেশি ভাষার জোককে নিজের মতো করে অনুবাদ করি, আর কখনো কখনো গোটা পৃথিবীতে সমসাময়িকভাবে যা যা ঘটতেছে সেইটার মধ্য থেকে কন্টেন্ট বের করে আনার চেষ্টা করি। অতএব স্ক্রিপ্ট লেখার জন্য আমাদেরকে ইন্টারনেটে ঘোরাফেরা করতে হয়, ইনফ্যাক্ট ইন্টারনেটের উপর ডিপেন্ড করতে হয়। কিন্তু কেন জানি না এটা অনেকেই মেনে নিতে পারে না, স্বয়ং ইন্টারনেটও মাঝে মাঝে সেটা মেনে নিতে পারে না। এই মেনে না নেওয়ার সংস্কৃতিটা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যাইতেছে যে কয়েকদিন পরে দেখতে পারেন আমি গুগলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিবে, কিরে তোর কি কালকে ঈগল কমেডি ক্লাবে শুটিং আছে নাকি? তার কয়েকদিন পরে দেখা যাবে আমি আবার গুগলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিবে, কিরে তোর এখন ইগো কমেডি ক্লাব থেকে বাদ দিয়ে দেয় নাই? তো তারও কয়েকদিন পরে দেখা যাবে আমি গুগলে সার্চ দিলাম লেটেস্ট ফানি জোকস, তো গুগল কি রিপ্লাই দিবে, ভাই আমরাও খুঁজতেছি, পাইলে আমাগরও দু একটা দিস। আমি শুরু থেকেই একটা ইংরেজি টার্ম খুব ইউজ করতেছি, স্ট্যান্ড আপ কমেডি, স্ট্যান্ড আপ কমেডি, স্ট্যান্ড আপ কমেডি। তো বাংলার আপামর জনসাধারণ এই টার্মটার সাথে কানেক্ট করতে নাও পারতে পারে, কারণ স্ট্যান্ড আপ কমেডিটা আমাদের জন্য অনেকটাই নতুন শিল্প। এবং আমি সাধারণদের ভাষাটা বুঝি, কারণ আমিও একটা সাধারণ পরিবারের ছেলে, হাই ক্লাস ফ্যামিলির আমি না। তো এই হাই ক্লাস লোকজনের কথাবার্তা আর আমাদের সাধারণদের কথাবার্তায় কিন্তু একটা পার্থক্য আছে। ধরেন হাই ক্লাস লোকজন যেটাকে বলে ভার্জিন মোহিতো, আমরা সেটাকে কি বলি, লেবু সর্ব। হাই ক্লাস লোকজন যেটাকে বলে ফ্লোর ওয়াশিং ক্লথ, আমরা সাধারণরা সেটাকে বলি ঘর মোছাতে না। হাই ক্লাস লোকজন যেটাকে বলে কুকিজ, আমরা সাধারণরা সেটাকে বিস্কুট। এই হাই ক্লাস লোকজন যেটাকে বলে স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমরা সাধারণরা সেটাকে কি বলি, এই হলো তো চুটকি শোনায় চুটকি। তো দেখেন, আপনি স্ট্যান্ড আপ কমেডিয়ান হন কিংবা অন্য কোনো প্রফেশনের হন, পৃথিবীতে একটা ক্যাটাগরির মানুষ আছে যারা কিনা আপনার প্রফেশনের নেগেটিভ দিক খুঁজা বাইর করবেই করবে। তারা কারা? তারা হচ্ছে পাশের বাসার আন্টি ক্যাটাগরি। পাশের বাসার আন্টি কারা? পাশের বাসার আন্টি হচ্ছে তারা যারা কিনা আপনি যদি ফিজিক্সে নোবেল পুরস্কার পান তাইলে বলবে নিশ্চয়ই ঠিক মতো লেখাপড়া করো নাই, নাহলে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলাতে পাইলা না কেন? এই পাশের বাসার আন্টিরা আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদেরকে বলে স্ট্যান্ড আপ কমেডি করো, লোক হাসাও, তোমার কাছে তো কোনো লোক মাইয়া বিয়া দিতে চাবে না। আমি বুঝি না এই স্ট্যান্ড আপ কমেডির সাথে মাইয়া বিয়া দেওয়ার সম্পর্কটা কি, কিন্তু তারা বলে। এই ব্যাপারটা অনেকটা কিসের মতো, ধরেন আপনি ট্রেনে করে একটা লং জার্নিতে যাইতেছেন, রাস্তার মধ্যে আপনার সিটে ঠিক অপোজিটের সিটে একজন বয়স্ক লোক বসা, তার পাশে একটা ইয়াং ছেলে বসা। ইয়াং ছেলেটা বয়স্ক লোকটারে জিজ্ঞেস করলো আঙ্কেল কয়টা বাজে, লোকটা কোনো উত্তর দেয় না। ছেলেটা আবার জিজ্ঞেস করলো আঙ্কেল কয়টা বাজে, লোকটা কোনো উত্তর দেয় না। ছেলেটা আবার জিজ্ঞেস করলো আঙ্কেল কয়টা বাজে, লোকটা কোনো উত্তর দেয় না। পরের স্টপেজে ইয়াং ছেলেটা নেমে গেল,
তারপরে আপনি ওই বয়স্ক লোকটারে জিজ্ঞেস করলেন, আচ্ছা আঙ্কেল ছেলেটা আপনার এতবার জিজ্ঞেস করলো কয়টা বাজে, আপনি কোনো উত্তর দিলেন না কেন? তখন বয়স্ক লোকটা আপনার উত্তর দিতেছে, দেখেন আমি যদি তারে বলতাম কয়টা বাজে, তাহলে সে আমার থ্যাংক ইউ বলতো, আমি তারে ওয়েলকাম বলতাম, আমাদের মধ্যে পরিচয় হইতো, একটা ভাবের আদান প্রদান হইতো, আমি তারে আমার ফোন নাম্বার বাসা ঠিকানা দিতাম, এক পর্যায়ে সে যদি আমার এলাকায় কোথাও যাইতো তাহলে আমার ফোন করতো, আমি তারে বাসায় আসতে বলতাম, আমার বাসায় আসলে আমার পরিবারের লোকজনের সাথে তার পরিচয় হইতো, আমার ফ্যামিলিতে একটা সুন্দরী মেয়ে আছে তার সাথে তার পরিচয় হইতো, বন্ধুত্ব হইতো, এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম হইতো, তারা একে অপরকে বিয়ে করতে চাইতো। এখন আপনি বলেন যেই ছেলেটার একটা ঘড়ি কেনার সামর্থ্য নাই তার লগে কি আমি আমার মাইয়া বিয়ে দিব? দেখেন আমরাই যে শুধু কমেডি করি তা না, মাঝে মাঝে আমাদের সাথেও কমেডি হয়। তা আমরা যখন বিভিন্ন জায়গায় পারফর্ম করতে যাই নানান রকমের ঘটনা ঘটে। তা আমাদের একজন সিনিয়র কলিগ আছে, তার নাম আবু হেনা রনি, আমরা সবাই মোটামুটি তাকে চিনি। তো সে নাকি একটা স্টেজে পারফর্ম করতে গেছিল, তো সে স্টেজে দ্বারা পারফর্ম করতেছে, দেখতে পাচ্ছে তার সামনে যারা আছে সবাই হাসতেছে, ঠিক আপনাদের মতো সবাই হাসতেছে, শুধুমাত্র একজন মহিলা হাসতেছে না। তো সে ওই মহিলার হাজবেন্ডে জিজ্ঞেস করছে, আচ্ছা কি ব্যাপার উনি হাসে না কেন? কয় না তেমন কিছু না, ওই মেকআপ করার সময় লিপস্টিক চাইছিল, ভুলে সুপার গ্লু দিয়ে দিছি। এইরকম ঘটনা ঘটে অস্বাভাবিক কিছু না, আমাদের চারপাশে প্রচুর ইন্টারেস্টিং ঘটনা ঘটে। আমরা বাঙালি জাতি পৃথিবীর সবচেয়ে রসিক জাতিগুলোর মধ্যে একটা, আমাদের চারপাশে ইচ্ছায় অনিচ্ছায় নানান কমেডি ঘটতেই থাকে। আমরা যে পৃথিবীর সবচেয়ে রসিক জাতিগুলোর মধ্যে অন্যতম সেটা আমাদের কথাবার্তা স্টাইল দেখলেই বোঝা যায়। ধরেন মুখোমুখি দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে টেলিভিশনে কোনো রিপোর্ট করা হয়েছে, সেটা দেখে একজন আমেরিকান লোক বলবে ও মাই গড, একজন ইন্ডিয়ান লোক বলবে হাইয়ে কিয়া হুয়া, আর আমরা কি বলবো এটা খুব ভালো হয়েছে আরো জোরে গাড়ি চালা। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে স্টোরি টেলিং। তো কেউ যখন স্ট্যান্ড আপ কমেডি শিখতে আসে তাকে প্রথমে স্টোরি টেলিংটা শেখানো হয় কন্টেন্ট লেখার সাথে সাথে। তো এই স্টোরি টেলিং শেখানোর জন্য প্রথমে একটু কাল্পনিক গল্প বলা শেখানো হয়, তারপরে আস্তে আস্তে বাস্তব গল্পটাকে একটু ফিল করে বলতে শেখানো হয়। তো আজকে এই স্টেজে দাঁড়ায় যেহেতু স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কথা বলতেছি তাই একটু স্টোরি টেলিংয়ের চেষ্টা করি, আপনাদেরকে একটা কাল্পনিক গল্প বলি, প্রায় মিথ্যা একটা গল্প কিন্তু গল্পে একটু কিউরিয়াসিটি আছে। একটা গ্রামে একটা লোক ছিল, সে বিয়ে করলেই পরের দিন সকালে তার বউ মরে যায়। এরকম সে একটা বিয়ে করলো, পরের দিন সকালে তার বউ মরে গেল, আরেকটা বিয়ে করলো, পরের দিন সকালে বউ মরে গেল, আরেকটা বিয়ে করলো, পরের দিন সকালে বউ মরে গেল। আবার ওই গ্রামেই আরেকটা মহিলা ছিল, সে বিয়ে করলে তার হাজবেন্ড মরে যায়, সে একটা বিয়ে করলো, পরের দিন সকালে তার হাজবেন্ড মরে গেল, আরেকটা বিয়ে করলো, পরের দিন সকালে হাজবেন্ড মরে গেল, আরেকটা বিয়ে করলো, পরের দিন সকালে হাজবেন্ড মরে গেল। এইরকম ঘটতে ঘটতে এক পর্যায়ে হঠাৎ সেই লোকটা সেই মহিলারে বিয়ে করে ফেললো। এইবার তো গোটা গ্রামের লোকজন চরম টেনশনে আছে, এইবার কি ঘটে, সবাই চরম অপেক্ষায়। পরের দিন সকালবেলা গোটা গ্রামের লোকজন ওই বাড়ির উঠানে গিয়া চড়ো হইছে শুধুমাত্র এইটা দেখার জন্য যে কি হইল কি হইল। আপনারা জানতে চান সেদিন সকালে কি হয়েছিল? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পরের ভিডিওতে এসে বলবো কি হয়েছিল। দেখেন আপনাদের এই কিউরিয়াসিটি নিয়ে হালকা ফাইজলামি করার জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা কিন্তু আপনাদেরকে করতেই হবে, কারণ ক্ষমা পৃথিবীর সবচেয়ে মহৎ গুণগুলোর মধ্যে একটা। পৃথিবীর সমস্ত জায়গার জীবন দর্শনে ক্ষমার কথা বলা হয়েছে, কারণ ক্ষমা এমন একটা গুণ যেটা একটা মানুষের সাথে আরেকটা মানুষের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে পারে, ক্ষমা এমন একটা গুণ যেটা একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে, ক্ষমা এমন একটা গুণ যেটা মানুষের সমস্ত ভুলগুলোকে মুছে দিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমি আজকে আপনাদের সবার কাছে ক্ষমা চাই, কারণ এই স্ক্রিপ্টের লাস্ট জোকটা আমি রেডি করতে পারি না। স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কথা হইলো, স্ট্যান্ড আপ কমেডিয়ানের লাইফ নিয়ে কথা হইলো, স্ট্যান্ড আপ কমেডিয়ানের জীবনের নানান ঘাত প্রতিঘাত নিয়েও কথা হইলো, আরো নানান গল্প আছে, নানান সময় হয়তো বা এরকম গল্প শেয়ার করা হবে বা আমরা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা নানান সময় এই গল্পের মুখোমুখি হই। কিন্তু আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গত 4 অক্টোবর 2020 ওয়ার্ল্ড হেলথ রিপোর্টে একটা তথ্য প্রকাশ করেছে, আর সেটা হচ্ছে এই পৃথিবীতে প্রায় 450 মিলিয়ন মানুষ, মানে প্রায় 45 কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতেছে। তার মানে সারা পৃথিবী এখন গবেষণা করতেছে একটু ভালো থাকার, একটু হাসি মুখে বাঁচার কারণ নিয়ে। আর ঠিক সেই সময়টাতে এই পৃথিবীর নানান প্রান্তে নানান স্ট্যান্ড আপ কমেডিয়ান ঘন্টার পর ঘন্টা কলম হাতে স্ক্রিপ্ট লিখে যাচ্ছে আমার আপনার মুখে হাসি ফোটানোর জন্য। এই শহরে, এই দেশে কিংবা এই পৃথিবীতে বহু মানুষ
তার গোটা প্রফেশনাল লাইফ শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে আমাদের মুখে হাসি ফোটানোর। আমি খুব সাধারণ, খুব সামান্য মানুষ, আমার সীমিত জ্ঞান নিয়ে দুইটা কথা বলার চেষ্টা করলাম, ভুল হইলে মাফ করে দিয়েন। এই সীমিত জ্ঞান নিয়ে আর দুইটা কথা বলতে চাই। স্ট্যান্ড আপ কমেডিয়ানের কলমের জোরে আর মাইক্রোফোনে বলা কথার ধারে ভালো থাকুক এই পৃথিবীর সমস্ত মানুষ। ভালো থাকুক স্ট্যান্ড আপ কমেডিয়ান।